সিএএ এনআরসির বিরোধিতায় ডাকা হয়েছিল বন্ধ, আর তা ঘিরেই ধুমধুমার জলঙ্গির সাহেবনগরে। এলোপাথারি গুলি বোমায় প্রাণ গেল দুই গ্রামবাসীর, হাসপাতালেও ভর্তি হয়েছে কয়েকজন। তৃণমূলকে দুষছেন বাসিন্দাদের এক অংশ। তৃণমূলের পাল্টা দাবি, হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই। গুলি নয়, স্প্লিন্টারের আঘাতেই মৃত্যু হয়েছে এমনটাই জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং। সিএএ এনআরসির প্রতিবাদে জলঙ্গির সাহেবনগরে বন্ধ ডেকেছিল সংখ্যালঘু একটি সংগঠন। বন্ধের সমর্থনে চলছিল রাস্তা অবরোধ। সকাল 9টায় বদলে যায় পরিস্থিতি। মারুতি থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে শুরু হয় হামলা। মুড়ি মুড়কির মতো বোম পড়তে থাকে, তারপর এলোপাথারি গুলি। বুলেট ফুড়ে দেয় বছর 17-র আনারুল বিশ্বাস ও 70 বছরের সালাউদ্দিন শেখকে। লুটিয়ে পড়ে দুজন, গুলি লাগে আরও কয়েকজনের গায়ে। মুর্শিদাবাদ মেডিকেলে তাদের চিকিৎসা চলছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, হামলার নেপথ্যে জলঙ্গির তৃণমূল ব্লক সভাপতি তাহিদুলের দিকেই আঙুল তুলছে বিরোধীরা। ওদিকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও তৃণমূল ব্লক সভাপতিকেই কাঠ করায় দাঁড় করিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, মুর্শিদাবাদে জলঙ্গির সাহেবনগরে যেভাবে সিএএর বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর রাজ্যের শাসক দল বোমাগুলি চালিয়েছে, তাদেরকে প্রাণে মেরে ফেলেছে, তাতে এটাই প্রমাণ হয় যে উত্তরপ্রদেশের যোগী সরকারের সাথে এ রাজ্যের দিদি সরকারের কোনো ফারাক নেই।